আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী নাগরিক, সবাই হলো আমরা নাগরিক, বাংলাদেশের নাগরিক। সবাই মিলে মুক্তিযুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা এই দেশকে স্বাধীন করেছি। তাদের নানান রকম উৎসব, নানান রকম ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, এবং কয়েকদিন আগে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা একটা শ্রেষ্ঠ উৎসব, এবং তার আজকে নবমী, আগামীকাল দশমী। আমি কিছু বলার আগে, আমাদের শুধু হিন্দু সম্প্রদায়ের বন্ধুদেরই নয়, সমস্ত দেশবাসীকে এই শারদীয় দুর্গা উৎসবের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কিন্তু আমি অনুতপ্ত, আমি দুঃখিত, আমি ব্যথিত, আমি ক্ষুব্ধ যে হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে অবাধে তারা তাদের উৎসাহ করতে পারল না, আজকে তাদের উপর বাধা দেওয়া হল। একবার চিন্তা করে দেখেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের ঈদ উৎসবে যদি বাধা দেওয়া হয়, তাদের মনের ভেতরে যে যন্ত্রণা হবে, হতাশার সৃষ্টি হবে। হিন্দু সম্প্রদায়ের উৎসবে বাধা দেওয়াও একই রকম তাদের ভেতরে যন্ত্রণা তৈরি করে। এই কথাটা কেন বললাম? ব্রিটিশ আমলে তারা হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল, তোমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করো না, হিন্দুদেরকে বলতো মুসলমানের বিরুদ্ধে সংগ্রাম করো, আর মুসলমানদেরকে বলতো তোমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করো না, তোমরা হিন্দুদের বিরুদ্ধে সংগ্রাম করো। এবং এই ষড়যন্ত্রের পরিণতিতে আমাদের ইতিহাসকে সর্বশান্ত করা হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে। পাকিস্তানের 25 বছরের রাজত্ব আপনারা জানেন, এই ধর্মীয় সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে তারা একসময় বলেছিল বাংলা ভাষায় কথা বলা যাবে না, বাংলা ভাষায় কথা বললে ইসলাম নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা এই ফতোয়া দিয়েছিল, আমরা বাংলা রাষ্ট্রভাষা করেছি, বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের ইসলাম কি ধ্বংস হয়েছে? হয় নাই। তারপরে এই কথা কেন তারা বলে? বলে যাতে করে নাকি আমাদের আন্দোলন এবং সংগ্রাম সেটাকে বিভক্ত করা যায়, আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, 71 সালে দেশ স্বাধীন করেছি, স্বাধীনতার 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী হিসেবে এই বছর পালন করছি। মুক্তিযুদ্ধের সময় আমরা গান গাইতাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। কোথায় সেই ফুল? এই ফুল, একটা মাত্র ফুল দিয়ে কোনোদিন একটা বাগান পরিপূর্ণ হয় না। আমাদের ভেতরে ধর্মীয়ভাবে নানা বৈচিত্র্য আছে, জাতিগতভাবে নানা বৈচিত্র্য আছে, নারী পুরুষ সেইভাবে বিভাজন আছে। এই বৈচিত্র্যের ভিতর দিয়েও আমাদের ফুলের বাগান আমরা গড়ে তুলব। আমাদের একটা কথা ছিল, এটা যুক্তির কথা, রাষ্ট্র হলো সবার আর ধর্ম হলো যার যার, এবং এটাই হলো গণতন্ত্রের মর্ম কথা। রাষ্ট্রের সামনে প্রত্যেকের একটা মাত্র পরিচয়, সেই পরিচয় হলো সে রাষ্ট্রের নাগরিক। এর বাইরে আমির না ফকির, হিন্দু না মুসলমান, নারী না পুরুষ, সব পরিচয় অতিক্রম করে একমাত্র পরিচয় সেটা হলো সে নাগরিক। প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকের সমান অধিকার আছে এই দেশে বসবাস করার, স্বাধীনভাবে ধর্ম পালন করার। ইসলাম ধর্মের উপরে যদি হামলা হয়, সমস্ত নাগরিকরা গণতন্ত্রের স্বার্থে সেটার প্রতিবাদ করবে। হিন্দু ধর্মের উপরে যদি হামলা হয়, একইভাবে সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে পরে বোঝা যাবে যে আমরা মোনাফেক, মুখে এক কথা বলি আর কাজে সেটা বাস্তবায়ন করি না। এবং সেই কারণে আজকে এই কথাটা বলে আমি বলতে চাই, আমাদের নেতাদের কাছ থেকে শুনেছেন গতকাল কুমিল্লায়, আসলে গতকালের আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। তার আগের দিন রাত্রে পূজা মণ্ডপের লাইট
কে বন্ধ করে দিয়েছিল, সেখানে কেন পুলিশ পাহারে ছিল না, এটা কিসের আলামত? এবং সেইখানে পবিত্র কোরআন শরীফ এই পূজা মণ্ডপের ভিতরে পাওয়া গেছে, এই কথাটা বলার পর সেইটাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা এবং খোঁজ খবর করা না করে আজকে কেন সময় ক্ষেপণ করা হলো এবং কতিপয় দুষ্কৃতিকারীকে সংগঠিত করে সেই পূজা মণ্ডপের উপর হামলা চালানো হলো? এবং সেই ঘটনার সূত্রপাত থেকে আরো এলাকায় কুমিল্লার আরো কতগুলো মণ্ডপ ধ্বংস করা হয় এবং ক্রমান্বয়ে এইটা দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। সমস্তটার ভিতরে একটা ষড়যন্ত্রের গন্ধ মানুষ খুঁজে পাচ্ছে। বলা হচ্ছে যে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন সামনে, ওর জন্য সব ক্যান্ডিডেট ব্যস্ত যে আমি বেশি ইসলাম পছন্দ সেইটা প্রমাণ করার জন্য ব্যস্ত। আমি প্রশ্ন করতে চাই, ইসলাম পছন্দ প্রমাণ করার জন্য হিন্দু বিদ্বেষী হইতে হবে কেন? ইসলামের যদি ভালো কথা থাকে, যেসব ভালো কথা আছে সেইগুলো পূরণ করেন না কেন? সেখানে আছে প্রতিবেশী অভুক্ত থাকলে কোনো মুসলমানেরও খাওয়াটা জায়েজ না, সেটা যুক্তিসঙ্গত হয় না, এই কথা এই ওয়াজটা আপনারা দেন না। সুতরাং সমস্তটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র কেন বলতেছি, মানুষের ধারণা হচ্ছে আপনার রামুর ঘটনা, ব্রাহ্মণবাড়ের ঘটনা, একে এর পর এক ঘটনা, সমস্তটাই একই প্যাটার্ন। সর্প হয়ে দংশন করে, ওজা হয়ে ঝাড়ে। আমেরিকার কাছ থেকে শিখে আসে সরকার, তালেবান তৈরি করেছে তারা, টাকা পয়সা দিয়ে আইএস তৈরি করেছে তারা, এবং তালেবান দমন করার কথা বলে, আইএস দমন করার কথা বলে আফগানিস্তান দখল করে বসে আছে। ওর জন্য তারাই একটা উস্কানিমূলক ঘটনার সৃষ্টি করে। তারপরে আরেক দিক থেকে আসে যে এখন এই অপমান করেছে, এর উপর হামলা করো, কিন্তু কাজটা করেছে তারাই। এরকম ইতিহাসে বহু ঘটনা, সময়ের অভাবে আমি সেই বর্ণনায় যেতে চাই না। এবং এইটা যদি হয়ে থাকে, মানুষের সন্দেহ, এই সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার একটা কথাই বলল, ওবায়দুল কাদের বলেছে যে আওয়ামী লীগের কেউ হলে সেও রেহাই পাবে না, এরকম কথা আমরা আগেও শুনেছি। রেহাই পাওয়ার প্রশ্ন আসে কেন? আজকে 24 ঘন্টা বেশি পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সিসিটিভি দেখে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় নাই কেন? পুরাটাই একটা খেলা। এবার আপনারা শুনেছেন, আমাদের দৃষ্টি অন্যদিকে সরাই দিতে চাই। গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম একই সংগ্রামের এই পিঠ এবং ওই পিঠ। আপনি সাম্প্রদায়িক গণতন্ত্র বলে কোনো কিছু কেতাবে থাকতে পারে না এবং বাস্তবেও থাকতে পারে না। গণতান্ত্রিক হইতে হলে পরে অসাম্প্রদায়িক হতেই হবে। সঙ্গে সঙ্গে এই কথাও বলতে চাই, আমাদের আজকে সভাপতি তিনি বলবেন, বাম জোটের আমাদের সমন্বয়ক, আমরা এখন খুবই উতলা হয়ে আছি, জনগণের ভিতরে মনের ভিতরে ক্ষোভ, বাঁচার উপায় নাই। চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, সয়াবিনের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে, 180 টাকা হয়ে গেছে। মানুষ বাঁচবে কিভাবে? মানুষের আয় যায়, আয় ক্রমাগত কমতেছে। এইটার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। আগামী 18 তারিখ বাম জোটের পক্ষ থেকে আমরা দাম বাঁচাও, দাম কমাও, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 1, 2, 3, 4 করে সমস্ত সুপারিশ পরিষ্কারভাবে আমরা সরকারকে বারবার দিয়েছি, সেই সরকার তার প্রতি কর্ণপাত করে নাই। মানুষের ভাত কাপড় রুটি রুজির সংগ্রাম আর গণতন্ত্র রক্ষা করা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একই সংগ্রামের এই পিঠ ওই পিঠ।
71 সালে 7 মার্চ শেখ মুজিবুর রহমান বক্তৃতা করেছিলেন পাকিস্তান আর্মির উদ্দেশ্যে, তোমাদেরকে ভাতে মারব, তোমাদেরকে পানিতে মারব। জানি না সেইখানকে অনুসরণ করেই বর্তমান সরকার বোধহয় নীতি নিয়েছে, তোমাদেরকে ভাতে মারব, তোমাদেরকে ভোটে মারব। তারা ভোটেও মারতেছে, ভাতেও মারতেছে। ভোট এবং ভাতের দাবিতে বাংলাদেশে আবার নতুন করে বিপ্লব শুরু হয়ে যাবে, মানুষ সেই প্রস্তুতি দিচ্ছে। আমরা এই সমাবেশ থেকে সমস্ত জনগণের কাছে আহ্বান জানাতে চাই, ভোট এবং ভাতের দাবিতে আজকে তীব্র আন্দোলন করে তুলুন। এই সরকার বা এই ধরনের নীতি অনুসরণকারী সরকার বাংলার মর্ষ দেয়ার রাখা হবে না। জনগণের স্বার্থ রক্ষাকারী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে, সেইটার জন্য আমাদের সংগ্রাম আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমি শেষ করতে চাই একটা কথা বলে, অনেক থিওরি ফিওরি অনেক কিছু আমরা বলতে পারি, বলতেছিও, এগুলো প্রয়োজনও বটে, কিন্তু কাজের কথা দিয়ে শেষ করতে চাই। কমরেড, বাম জোটের যত কমরেড আছে, যে দলেরই আছে, ঘরে বসে থাকবেন না। এই মুহূর্ত থেকে নিজ নিজ এলাকায় পূজা মণ্ডপ গুলোতে আপনারা সতর্ক প্রহরী হিসেবে সেখানে থাকেন এবং সেই মানুষকে ভরসা দেন যে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হইতে পারে, হাসিরা দায়িত্ব পালনে ব্যর্থ হইতে পারে, কিন্তু বামপন্থীরা জীবিত থাকতে আমরা প্রত্যেকটা নাগরিকের ধর্মকর্মের অধিকার এবং তার বিশ্বাসের অধিকার সেইটাকে সংরক্ষণের জন্য আমরা সংগ্রাম করব। গণতন্ত্র রক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব। কেউ ঘরে বসে থাকবেন না, সমস্ত জায়গায় নেমে পড়বেন। প্রত্যেকটা কমরেড, আমাদের এই সাম্প্রদায়িক বিভাজন এবং অপতৎপরতা, সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টির অপতৎপরতা যাতে না করতে পারে, প্রত্যেকটা এলাকায় সর্বজনীন তার বিরুদ্ধে যারা আছেন তাদের সবাইকে নিয়ে সর্বজনীন স্থানীয়ভাবে আপনারা সংগঠিত হয়ে উদ্যোগ গ্রহণ করুন, প্রতিরোধ করে তুলুন। এইভাবে নিজেরা থাকবেন, অন্য সব বিবেক সম্পন্ন নাগরিক তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা এই প্রতিরোধ কাজে অগ্রসর হয়ে যাবেন। আমরা সতর্ক আছি, সতর্ক থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এইটুক বলেই